তো এবারে আমরা পড়তে যাচ্ছি ফ্রি সেট স্পেস অর স্পেস অফ অল সিকোয়েন্সেস, ফ্রি সেট স্পেস অর স্পেস অফ অল সিকোয়েন্সেস। এই বিষয়টাতে তোমাদেরকে একটা জিনিস বলি, এবার থেকে যে মেট্রিকগুলো আমরা টেস্ট করব, যে ওটা মেট্রিক কি মেট্রিক নয়, এগুলোর সাথে প্রিভিয়াসগুলোর একটা ডিফারেন্স আছে। আমরা এতক্ষণ অবধি সেই সমস্ত মেট্রিক বা সেই সমস্ত ডিস্টেন্স ফাংশনকে দেখে এসেছি যারা নোন ভ্যালু। নোন ভ্যালু মানে ওই ধরনের ফাংশন যে কখনোই ইনভ্যালিড হবে না, এটা আমরা জানি। যেমন আমরা কোথাও বলছি রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু তার স্কোয়ার, দ্যাট ইজ দ্য ডি অফ এক্স ওয়াই, যেখানে এক্স হচ্ছে এক্স ওয়ান এক্স টু, ওয়াই হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু। ইন দ্যাট কেস আমরা প্রত্যেকেই জানি যে এই যে ডি অফ এক্স ওয়াই, দ্যাট ইজ রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার, দ্যাট ইজ এ ভ্যালিড ডিস্টেন্স। কারণ এই যে ফাংশন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টাইপ, এটাকে নিয়ে আমরা ছোটবেলা থেকে কাজ করে এসেছি, এটা হচ্ছে পজিটিভ স্কোয়ার রুট, দ্যাট ইজ এ ভ্যালিড ফাংশন। তাই এই ধরনের ফাংশনগুলো ওয়েল ডিফাইন্ড কিনা আমরা সাধারণত কিন্তু চেক করি না। দু নম্বর, ম্যাক্সিমাম অফ মডিউলাস এক্স ওয়ান মাইনাস এক্স টু কমা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আমরা এর ক্ষেত্রে চেক করি না যে যে ম্যাপিংটি ডিফাইন করা আছে ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড কিনা, কারণ চেক করার প্রয়োজনই পড়ে না। এগুলো নন ফাংশন, আমরা জানি ম্যাক্সিমাম অবশ্যই বেরোবে, দুটো পজিটিভ কোয়ান্টিটির ম্যাক্সিমাম মানে তাদের মধ্যে বড়টা, তাই আমরা এগুলোর ক্ষেত্রে কিন্তু আর চেকটা করি না, এটাই আমি বলতে চাইছি। সাধারণত আমরা কোনো ম্যাপিংই যদি চিরাচরিত ম্যাপিং হয় আমরা তার ক্ষেত্রে কিন্তু চেক করি না, চেক করি দুটো জায়গাতে। এক হচ্ছে তোমরা যদি এখনও অবধি হোমোমরফিজম আইসোমরফিজম পড়ে থাকো, তাহলে দেখবে ওখানে কিছু ম্যাপিং ডিফাইন করার পরে চেক করা হয় ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড কিনা। কারণ সাধারণত এই হোমোমরফিজম এবং আইসোমরফিজমে যে ম্যাপিংগুলো আমরা ডিফাইন করি সেই ম্যাপিংগুলো চিরাচরিত ম্যাপিং নয়, ইউজুয়াল ম্যাপিং নয়। থিটা অফ এক্স ওয়াই ইকুয়ালস টু কোথাও দেখবে লেখা আছে এক্স ওয়ান এইচ, তোমাদের অ্যাবস্ট্রাক্টে যেটা থাকে সেই ধরনের বলছি। তো এই ধরনের ম্যাপিংগুলো কিন্তু ইউজুয়াল নয়, যে কারণে আমরা সেখানে ওয়েল ডিফাইন্ড কিনা চেক করি। দ্যাট ইজ ওয়েল ডিফাইন্ড তখনই চেক করি যখন ইউজুয়াল মেট্রিক না হয়। এই যে ফ্রি সেট স্পেস বা স্পেস অফ অল সিকোয়েন্স পড়তে যাচ্ছি, এর উপরে এখানে যে ম্যাপিংটা আমরা ডিফাইন করছি এই ম্যাপিংটা কিন্তু আমাদের রেগুলার ম্যাপিং নয়, কারণ আজ অবধি আমরা সিকোয়েন্সের উপরে কোনোদিন ডিস্টেন্স ফাংশনকে ডিফাইন করিনি। তাই এই ধরনের আননোন ম্যাপিং, একদম টোটালি নতুন ম্যাপিং যখন আমাদের হাতে এসে পড়বে, তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েল ডিফাইন্ড কিনা, দ্যাট ইজ এই ম্যাপিংটা আদতেও সঙ্গত কিনা, সেটা কিন্তু আমাদেরকে চেক করতে হবে। এখানে যে ম্যাপিংটা ডিফাইন করেছে বলেছে লেট এ ডিনোট দি সেট অফ অল সিকোয়েন্সেস অফ কমপ্লেক্স নাম্বার, এ হচ্ছে সমস্ত কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্সকে ডিফাইন করছে। উই ডিফাইন এ ম্যাপিং ডি ফ্রম এ ক্রস এ টু আর বাই ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি ওয়ান আপন টু টু দি পাওয়ার এন মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন বাই ওয়ান প্লাস মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন, দ্যাট ইজ এখানে আমরা একটা সিরিজকে ডিস্টেন্স ফাংশন হিসাবে কনসিডার করেছি। এই ম্যাপিং নিয়ে আমরা কিন্তু কোনোদিন কাজ করিনি, যেখানে এক্স হচ্ছে এক্স এন একটা সিকোয়েন্স বিলংস টু এ, ওয়াই হচ্ছে ওয়াই এন একটা সিকোয়েন্স বিলংস টু এ, এবং এ হচ্ছে সমস্ত কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্স। তাহলে এই ডি আমাকে মেট্রিক সেটা প্রমাণ করতে হবে। তাই এই ধরনের ম্যাপিং বা মেট্রিক প্রমাণ করতে গেলে প্রথম আমরা যেটা করব যে এটা যে আদতেও একটা ম্যাপিং সেটা আমরা আগে চেক করব। এটা আদতেও একটা ম্যাপিং, এটা যদি ম্যাপিং হয় আমরা ফার্দার প্রসেস করব, যদি ম্যাপিং না হয় আমরা ক্লোজ করব। ওকে, আমি এখানে একটা জিনিস লিখে রেখেছি যে এটা ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এর পরিবর্তে এ টু দি পাওয়ার এনও থাকতে পারে, পরীক্ষাতে দিয়ে দিতে পারে সামেশান এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এন মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন বাই ওয়ান প্লাস মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই, এটা দিতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে এর মানের উপরে, সেটা আমি লাস্টে বলে দেবো। আগে এটাকে আগে কমপ্লিট করি যেটা করছি, তারপরে বাকিটা আমরা করে দেবো। আমরা জানি যে কোনো কোয়ান্টিটি এর জন্য এ বাই ওয়ান প্লাস এ অলওয়েজ কিন্তু লেস দ্যান ওয়ান হয়, যে কোনো কোয়ান্টিটি এর জন্য। তাহলে এর জায়গাতে মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন দিয়ে যদি রিপ্লেস করি,
অবশ্যই মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এর অলওয়েজ একটা রিয়াল কোয়ান্টিটি, দ্যাট ইজ এই রিপ্লেসমেন্টটা কিন্তু অলওয়েজ পসিবল। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন বাই ওয়ান প্লাস মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন, সেটা অলওয়েজ লেস দ্যান ওয়ান। বোথ সাইডে আমরা একটা ওয়ান বাই টু টু দি পাওয়ার এন দিয়ে গুণ করলাম, তাহলে পাচ্ছি ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাল্টিপ্লাইড বাই মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন ডিভাইডেড বাই ওয়ান প্লাস মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন লেস দ্যান ওয়ান বাই টু টু দি পাওয়ার এন। তাহলে এই যে সিরিজটা আমাকে দিয়েছে সেই সিরিজের প্রত্যেকটা টার্ম কার চেয়ে ছোটো, ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এর চেয়ে ছোটো, প্রত্যেকটা টার্ম ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এর চেয়ে ছোটো। আমরা জানি সামেশান ওয়ান বাই টু টু দি পাওয়ার এন একটা জিপি সিরিজ যার কমন রেশিও হাফ লেস দ্যান ওয়ান, এবং সামেশান ওয়ান বাই টু টু দি পাওয়ার এন একটা কনভার্জেন্ট সিরিজ। তাহলে বড় সিরিজ যদি কনভার্জেন্ট হয় কম্প্যারিজন টেস্ট বলছে, ছোট সিরিজ দ্যাট ইজ সামেশান এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি ওয়ান আপন টু টু দি পাওয়ার এন মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন ডিভাইডেড বাই ওয়ান প্লাস মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন, সেটাও কিন্তু কনভার্জেন্ট হবে। দ্যাট ইজ এই যে সিরিজ যেটা আমার গিভেন ডিস্টেন্স ফাংশন দেওয়া আছে ডিএক্স ওয়াই সিরিজ কনভার্জেন্ট, দ্যাট ইজ ডিএক্স ওয়াই এর ভ্যালু আমরা পাবো, দ্যাট ইজ ডিএক্স ওয়াই ওয়েল ডিফাইন্ড। এই কেসটা কিন্তু সাধারণত আমরা এর আগে কখনো করিনি, এবারে কিন্তু আমাদেরকে সেটা করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যদি এখানে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এর পরিবর্তে এ টু দি পাওয়ার এন থাকে তাহলে কি হবে। তাহলে একটু অবজার্ভ করো, তাহলে এটা হয়ে যাবে এখানে এ টু দি পাওয়ার এন, তুমি বোথ সাইডে এ টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করবে, এটা লেস দ্যান হয়ে যাবে এ টু দি পাওয়ার এন। এরপরে কিন্তু কেস চলে আসবে, কেস কেন, সামেশান এ টু দি পাওয়ার এন কনভার্জেন্ট হবে তখন যদি এ এর মান লেস দ্যান ওয়ান হয়, আদারওয়াইজ কিন্তু কনভার্জেন্ট হবে না। আমরা পড়িয়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি প্রথম যখন কোনো ব্যাচের সিরিজ করাই প্রথমেই আমি এই এক্সাম্পলটা করাই যে সামেশান ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 চলতে থাকছে, দেখাও যে ওটা কনভার্জেন্ট, প্রথম কিন্তু আমি এটাই করাই। এবং সেখানে আমি দেখাই যে আর ইকুয়ালস টু ওয়ান হলে পসিবল নয়, লেস দ্যান ওয়ান হলে পসিবল, মাইনাস ওয়ান হলে পসিবল নয়। তাহলে সেক্ষেত্রে একমাত্র আর যদি লেস দ্যান ওয়ান হয়, জিরো লেস দ্যান এ লেস দ্যান ওয়ান যদি হয়, তাহলে আমরা পরিষ্কার বলে দিতে পারবো সে কিন্তু কনভার্জেন্ট, তাহলে তখন কিন্তু একটা কেস চলে আসবে। এই অবধি জাস্ট একই থাকবে, বোথ সাইডে এ টু দি পাওয়ার এন দিয়েই গুণ হবে। তারপরে তোমাকে একটু লিখে দিতে হবে যে যদি জিরো লেস দ্যান এ লেস দ্যান ওয়ান হয় তাহলে এই সিরিজটা ওয়েল ডিফাইন্ড, এবং তার জন্য গিভেন যে ডিএক্স ওয়াই সেটাও ওয়েল ডিফাইন্ড, আদারওয়াইজ নট। তারপরের কেস যেগুলো চলবে সেগুলো জিরো লেস দ্যান এ লেস দ্যান ওয়ানের জন্যই কেসগুলো কিন্তু চলবে। ওকে, এবার দেখো এই যে ডিএক্স ওয়াই সেটা দেওয়া আছে দ্যাট কোয়ান্টিটি সামেশান এম ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি ওয়ান আপন টু টু দি পাওয়ার এন মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন বাই ওয়ান প্লাস মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন। অবশ্যই এটা পজিটিভ টার্ম, প্রত্যেকটা টার্ম পজিটিভ, তার মানে এখান থেকে আমরা ক্লিয়ার বলতে পারি ডিএক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু জিরো, তাহলে ক্লিয়ারলি ডিএক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু জিরো। ডিএক্স ওয়াই ইকুয়ালস টু জিরো তার মানে সামেশান অফ দিস কোয়ান্টিটিস ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ সামেশান অফ এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি ওয়ান আপন টু টু দি পাওয়ার এন মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন বাই ওয়ান প্লাস মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন ইকুয়ালস টু জিরো। প্রত্যেকটা পজিটিভ টার্মের এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটির জন্য যোগফল জিরো, এটা কখন পসিবল, যখন প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি জিরো, কারণ এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটির জন্য প্রত্যেকটা টার্মের যোগফল হচ্ছে জিরো, এটা একমাত্র পসিবল যখন প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি জিরো। দ্যাট ইজ ওয়ান আপন টু টু দি পাওয়ার এন মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন বাই ওয়ান প্লাস মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন ইকুয়ালস টু জিরো ফর অল এন। এখানে ফর অল এন এই শব্দটা কিন্তু মেনশন করতে হবে, এটা যদি মেনশন না করো তোমাকে কিন্তু নাম্বার দেবে না, ফর অল এন অতি অবশ্যই কিন্তু মেনশন করতে হবে। তাহলে একই কনসেপ্টে মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন সেটাও ইকুয়ালস টু জিরো ফর অল এন, মডিউলাস ভ্যালু জিরো তাহলে নিজে সে জিরো, দ্যাট ইজ এক্স এন মাইনাস ওয়াই এন সেও জিরো, দ্যাট ইজ এক্স এন ইকুয়ালস টু ওয়াই এন ফর অল এন। এই কেসগুলোর কোনোটাতে যেন ফর অল এন শব্দটা বাদ না যায়, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু এক্স এন দ্যাট ইকুয়ালস টু ওয়াই এন দ্যাট ইকুয়ালস টু ওয়াই, তার মানে আমাদের সেকেন্ড প্রপার্টি সেটাও কিন্তু এক্ষেত্রে স্যাটিসফাই করলো। এরপরের প্রপার্টি হচ্ছে সিমেট্রি, সিমেট্রি তো ক্লিয়ার, মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন আছে, এক্স এন মাইনাস ওয়াই এনকে ওয়াই এন মাইনাস এক্স এন করে দাও, সিমেট্রি এমনিতেই হয়ে যাবে, সিমেট্রি নিয়ে দেখানোর কিছু নেই। লাস্টলি আছে ট্রায়াঙ্গেল ইনকোয়ালিটি, সেটার জন্য তিনটে সিকোয়েন্স আমাদেরকে কনসিডার করতে হবে। তো আমরা প্রথমে নিলাম এক্স ওয়াই ইউ বিলংস টু এ, যেখানে এক্স হচ্ছে এক্স এন, ওয়াই হচ্ছে ওয়াই এন, ইউ হচ্ছে ইউ এন এবং বিলংস টু এ।
আমরা এ ইকুয়ালস টু পুট করছি এক্স এন মাইনাস ওয়াই এন, বি ইকুয়ালস টু পুট করছি ওয়াই এন মাইনাস ইউ এন। তাহলে অটোমেটিক্যালি অবজার্ভ করো এ প্লাস বি কত হয়ে যাবে, এক্স এন মাইনাস ইউ এন, কারণ এক্স এন মাইনাস ওয়াই এন প্লাস ওয়াই এন মাইনাস ইউ এন, তাহলে এক্স এন মাইনাস ইউ এন। আমরা একটা খুব সুন্দর ইনইকোয়ালিটি জানি, মডিউলাস এ প্লাস বি বাই ওয়ান প্লাস মডিউলাস এ প্লাস বি লেস ইকুয়ালস টু মড এ বাই ওয়ান প্লাস মড এ প্লাস মড বি বাই ওয়ান প্লাস মড বি। পরীক্ষাতে অনেক বইয়ে দেখবে এটা প্রমাণের মধ্যে করে দেওয়া আছে, তার মানে এই নয় যে তোমাকে এটা পরীক্ষাতে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এ এর জায়গাতে মডিউলাস এক্স এন মাইনাস ওয়াই এন বসিয়ে দাও, বি এর জায়গাতে মডিউলাস ওয়াই এন মাইনাস ইউ এন বসিয়ে দাও, তাহলে এ প্লাস বি এর জায়গাতে মডিউলাস এক্স এন মাইনাস সরি মডিউলাস বলছি এ এর জায়গাতে এক্স এন মাইনাস ওয়াই এন বসিয়ে দাও, বি এর জায়গাতে ওয়াই এন মাইনাস ইউ এন বসিয়ে দাও, তাহলে এ প্লাস বি এর জায়গাতে এক্স এন মাইনাস ইউ এন বসে যাবে। তাহলে মডিউলাস এক্স এন মাইনাস ইউ এন বাই ওয়ান প্লাস মডিউলাস এক্স এন মাইনাস ইউ এন লেস ইকুয়ালস টু দিস প্লাস লেস ইকুয়াল দিস বেরিয়ে গেল, বোথ সাইডে ওয়ান অ্যাপন টু টু দি পাওয়ার এন গুণ করে দাও। এবং এই ঘটনাটা প্রত্যেকটা এন এর জন্যই কিন্তু ট্রু। তাহলে আমরা যদি টোটাল সামেশান নিই এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি তার জন্য ট্রু, কারণ এই ঘটনাটা প্রত্যেকটা এন এর জন্য ট্রু। তাহলে লেফট সাইডটা চলে আসলো দেখো ডি অফ এক্স ইউ, রাইট সাইডটা চলে আসলো ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই ইউ। তাহলে আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও প্রুফ হলো। দ্যাট ইজ এখানে যে ডি আমার ডিসক্রাইব করা আছে ডি ইটসেলফ কিন্তু এক্ষেত্রে একটা মেট্রিক স্পেস, এবং টোটাল মেট্রিক এবং টোটাল সিস্টেমটা কিন্তু এখানে একটা মেট্রিক স্পেস। ওকে নেক্সট আছে দেখো বাউন্ডেড মেট্রিক স্পেস, বলেছে যদি এডি একটা মেট্রিক স্পেস হয় তার মানে অটোমেটিক্যালি এ একটা সেট এবং ডি হচ্ছে একটা ইনডিউসড মেট্রিক, তাহলে একটা পজিটিভ রিয়াল কে এর জন্য যদি আমরা দেখতে পাই ফর অল এক্স ওয়াই বিলংস টু এ এর জন্য ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু কে, তাহলে এডিকে আমরা বলবো বাউন্ডেড মেট্রিক স্পেস। যদি এডি একটা মেট্রিক স্পেস হয় এবং একটা পজিটিভ রিয়াল কে এর অস্তিত্ব আছে যার জন্য ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু কে ফর অল এক্স ওয়াই বিলংস টু এ, তাহলে এডিকে আমরা বলবো বাউন্ডেড মেট্রিক, মানে বাউন্ডেড মেট্রিক স্পেস। হ্যাঁ এডি হবে বাউন্ডেড মেট্রিক স্পেস, এখানে স্পেস শব্দটা লিখবে, এবং ডি হবে বাউন্ডেড মেট্রিক, কি হবে বাউন্ডেড মেট্রিক। এর উপরে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম বলতে পারো, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম, আর তোমাদেরকে বলে রাখি তোমরা আমাকে কয়েকজন কয়েকটা প্রবলেম দিয়েছো, হ্যাঁ আমি করিনি, এবং ওই তোমরা ওই যে একটা কী যেন দিয়েছিলে আমাকে ভুলে গেলাম, অগ্নিমো দিয়েছিলে মনে হয়, ওটা ছিল থ ফাংশন মনে হয়, ওটা একটা ভিডিও করে দেওয়ার কথা আছে ওটাও দিইনি, একটু সময় দিতে হবে এই মাসটা, বিশেষ করে এই মাসটা খুব প্রেশার দুটো কারণে। এক হচ্ছে তোমরা জানো সেমিস্টার ওয়ান আমরা স্টার্ট করতে পেরেছিলাম ডিসেম্বরে, এবং তাদের পরীক্ষা হবে মার্চে, এটা অবাক ব্যাপার, মানে ডিসেম্বরের 15-16 তারিখের পরে যারা স্টার্ট করেছে তাদের জানুয়ারি ফেব্রুয়ারি পার করে মার্চে পরীক্ষা, এটা একটা অবাক ব্যাপার, মানে সাংঘাতিক প্রেশার সেমিস্টার ওয়ানের। এবার একই সাথে সেমিস্টার থ্রি ক্লোজ করতে হচ্ছে, তোমাদের 22 তারিখে পরীক্ষা, অন্তত যদি আমি 16 তারিখে সিলেবাস শেষ করি তাও চলবে, প্লাস পরীক্ষা অনলাইন হবে, কোনো টেনশনের কিছু নেই, আমাদের ঘরে বসেই পরীক্ষা নিয়ে নেব, কোনো অসুবিধা নেই। সেই জন্য ওগুলো আমি সব পরের মাসে দেবো, এই মাসটা আগে একটু সেমিস্টারগুলোকে সামলে নিই, ওয়ান আর ফাইভকে বিশেষ করে। তো এই প্রবলেমটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রবলেম, বলেছে লেট এডি ওয়ান ইজ এ মেট্রিক স্পেস হোয়ার দি মেট্রিক ডি ওয়ান মে বি বাউন্ডেড অর নট। এডি ওয়ান একটা মেট্রিক স্পেস বলে দিয়েছে, দ্যাট ইজ ডি ওয়ান কিন্তু এখানে একটা মেট্রিক, এটা নিয়ে তোমার সন্দেহ প্রকাশের কোনো জায়গাই নেই, কারণ এটা গিভেন কন্ডিশন যে ডি ওয়ান একটা মেট্রিক। বাট ডি ওয়ান বাউন্ডেড হতেও পারে নাও হতে পারে, ডি ওয়ানের যে বাউন্ডেড হতে হবে এরকম কোনো মানে কিন্তু নেই। তো সেটাই এখানে বলেছে ডি ওয়ান মে বি বাউন্ডেড অর নট, ডি ওয়ান মে বি বাউন্ডেড অর নট। এডি ওয়ান হচ্ছে একটা মেট্রিক স্পেস যেখানে ডি ওয়ান একটা অবশ্যই মেট্রিক, সে বাউন্ডেড হতেও পারে নাও হতে পারে, দ্যাট ইজ ডি ওয়ানের বাউন্ডেড হওয়া বা না হওয়ার উপরে এই পুরো রেজাল্টটা কিন্তু ডিপেন্ড করবে না। বলেছে উই কনস্ট্রাক্ট এ ম্যাপিং ডি টু ফ্রম অ্যাক্রস এ টু আর বাই ডি টু এক্স ওয়াই ইকুয়ালস টু ডি ওয়ান এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই। আমরা একটা ম্যাপিং ডি টু ডিফাইন করছি অ্যাক্রস এ টু আর, কিভাবে না ডি টু এক্স ওয়াই ইকুয়ালস টু ডি ওয়ান এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই। ডি টু এক্স ওয়াই হচ্ছে ডি ওয়ান এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু এ। তোমাকে দেখাতে হবে ডি টু হচ্ছে একটা বাউন্ডেড মেট্রিক,
মানে ডি টু কিন্তু টোটালি কনস্ট্রাক্টেড হয়েছে ডি ওয়ানের উপরে বেস করে, ডি টু টোটালি কনস্ট্রাক্টেড হয়েছে কিন্তু ডি ওয়ানের উপরে বেস করে, বাট ডি ওয়ান বাউন্ডেড হোক বা না হোক ডি টু কিন্তু ডেফিনেটলি বাউন্ডেড মেট্রিক হবে। ইট ইজ ডি টুর ক্ষেত্রে তোমাকে দেখাতে হবে যে একটা পজিটিভ রিয়াল পাওয়া সম্ভব যার জন্য ডি টু এক্স ওয়াই লেস ইকুয়ালস টু কে ফর অল এক্স ওয়াই বিলংস টু এ, এটা ডি টুর ক্ষেত্রে দেখাতে হবে। যেহেতু ডি ওয়ান একটা মেট্রিক, আমরা ডি ওয়ানের ক্ষেত্রে পরিষ্কার বলতে পারি ডি ওয়ান এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু জিরো, কারণ ডি ওয়ানটাই ইটসেলফ কিন্তু মেট্রিক সেটা বলে দেওয়া আছে। তাহলে ডি ওয়ান এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু জিরো ফর অল এক্স ওয়াই বিলংস টু এ। দেখো ডি টু এক্স ওয়াই হচ্ছে ডি ওয়ান এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই, ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই এটা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো, আর এটা যদি গ্রেটার ইকুয়ালস টু জিরো হয় তাহলে ওভারঅল ডি টু এক্স ওয়াই এটা কিন্তু গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে ডি ওয়ানের কনস্ট্রাকশন বলে দিচ্ছে ডি টু এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু জিরো। যদি ডি টু এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো হয়, দেখো এখানে ইমপ্লয়েস দিলেই হতো, ব্যাক ইমপ্লয়েসটা খুব একটা গুরুত্ব নেই, ব্যাক ইমপ্লয়েসটা দেওয়ার একটা কারণ আছে, এই একই প্রবলেম আর একটা প্রবলেম গিয়ে পরে কাজে লাগানো হয়, তোমরা যখন এখন খাতায় তুলছো তোমরা এটাকে ইমপ্লয়েসই দেবে। ডি টু এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, এখানে তোমরা ইমপ্লয় এবং ব্যাক ইমপ্লয় দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ডি টু এক্স ওয়াই জিরো মানে ডি ওয়ান এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই জিরো, ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই এটা অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, যেহেতু ডি ওয়ান এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে একটাই পসিবিলিটি আসবে ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, যেহেতু ডি ওয়ান একটা মেট্রিক, এটা তোমাকে বলেই দিয়েছে, তোমাকে বলেই দিয়েছে ডি ওয়ান হচ্ছে একটা মেট্রিক। তাহলে ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই, এটা আমরা বলতে পারি। তাহলে ডি ওয়ান এক্স ওয়াই এক্স ইকুয়ালস টু জিরো ইফ অ্যান্ড অনলি দ্যাট ইজ ইমপ্লাইজ অ্যান্ড ব্যাক ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু ওয়াই, সেকেন্ড প্রপার্টি স্যাটিসফাই করে গেল। থার্ড প্রপার্টি সিমেট্রি, আমাকে দেখাতে হবে ডি টু ওয়াই এক্স ইকুয়ালস টু ডি টু এক্স ওয়াই, ডি টু ওয়াই এক্স তাহলে গিভেন স্ট্রাকচারে এক্স আর ওয়াইকে ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে ডি টু ওয়াই এক্স কত হবে ডি ওয়ান ওয়াই এক্স বাই ওয়ান প্লাস ডি ওয়ান ওয়াই এক্স। এবার আমরা জানি ডি ওয়ান ওয়াই এক্স মানেই ডি ওয়ান এক্স ওয়াই, কারণ ডি ওয়ান একটা মেট্রিক, যেহেতু ডি ওয়ান একটা মেট্রিক তাহলে ও কিন্তু ইয়ে স্যাটিসফাই করবে, ওর যে সিমেট্রি সেটা স্যাটিসফাই করবে। তাহলে ডি ওয়ানের ক্ষেত্রে ডি ওয়ান ওয়াই এক্স মানেই ডি ওয়ান এক্স ওয়াই, এখানেও তাই ডি ওয়ান ওয়াই এক্স মানেই ডি ওয়ান এক্স ওয়াই। ব্র্যাকেটের লেখাটাও সম্পূর্ণ ভুল লিখেছে, এটা তোমাকে লিখতে হবে, আমি বলে দিচ্ছি খাতায় তুলে নেবে, যেহেতু ডি ওয়ান ইজ এ মেট্রিক, এইটা লিখবে, যেহেতু ডি ওয়ান ইজ এ মেট্রিক সো ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়ালস টু ডি ওয়ান ওয়াই এক্স ফর অল এক্স ওয়াই বিলংস টু এ, এইটা লিখতে হবে, এই লেখাটা থাকবে না, ডি ওয়ান ইজ এ মেট্রিক সো ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়ালস টু ডি ওয়ান ওয়াই এক্স ফর অল এক্স ওয়াই বিলংস টু এ। এবার দেখো এটা মানে হচ্ছে ডি টু এক্স ওয়াই, এটা মানে ডি টু এক্স ওয়াই, তাহলে সেই প্রপার্টিটাও স্যাটিসফাই হলো। লাস্ট হচ্ছে ডি টুর জন্য আমাদেরকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করতে হবে, এটা করতে গিয়েও আমরা পুরোপুরিভাবে ডি ওয়ানের যে মেট্রিক হওয়ার কন্ডিশন সেটাকেই কিন্তু কাজে লাগাবো। তো আমরা জানি ডি ওয়ান একটা মেট্রিক, তাহলে ডি ওয়ান ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অলওয়েজ স্যাটিসফাই করবে, তাহলে ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু এ এর জন্য ডি ওয়ানের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি ওয়ান এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি ওয়ান এক্স জেড প্লাস ডি ওয়ান জেড ওয়াই, আমি বোথ সাইডে একটা ওয়ান যোগ করে নিলাম, তাহলে ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ওয়ান প্লাস ডি ওয়ান এক্স জেড প্লাস ডি ওয়ান জেড ওয়াই, দ্যাট ইজ ওয়ান বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স জেড প্লাস ডি ওয়ান জেড ওয়াই লেস ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই, বোথ সাইডে এখান থেকে একটা মাইনাস ওয়ান সাবট্রাক্ট করো বোথ সাইডে, তাহলে এদিকে পাবে মাইনাস অফ ডি ওয়ান এক্স জেড প্লাস ডি ওয়ান জেড ওয়াই বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স জেড প্লাস ডি ওয়ান জেড ওয়াই লেস ইকুয়ালস টু মাইনাস অফ ডি ওয়ান এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই, বোথ সাইডে মাইনাসটা দিয়ে গুণ করো, তাহলে এই সাইনটাও উল্টে যাবে, মাইনাসটাও অ্যাবজর্ব হয়ে যাবে, তাহলে এদিকে আসবে ডি ওয়ান এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি ওয়ান এক্স জেড বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স জেড প্লাস ডি ওয়ান জেড ওয়াই প্লাস ডি ওয়ান জেড ওয়াই বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স জেড প্লাস ডি ওয়ান জেড ওয়াই, দেখো এ বাই ওয়ান প্লাস এ প্লাস বি অলওয়েজ লেস দ্যান অর ইকুয়ালস টু এ বাই ওয়ান প্লাস এ হবে, এবং বি বাই ওয়ান প্লাস এ প্লাস বি অলওয়েজ লেস ইকুয়ালস টু বি বাই ওয়ান প্লাস বি হবে, তার মানে এটা লেস দ্যান অর ইকুয়ালস টু এটা হবে অ্যাজ ওয়েল অ্যাজ এটা লেস দ্যান অর ইকুয়ালস টু এটা হবে। এবার দেখো এটা কত, ডি টু
x y এটা কত d2 x z এটা কত d2 z y মানে d2 এর জন্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ হয়ে গেল কমপ্লিট এইটুকুর মধ্যে একটা ছোট ভুল আছে ভুলটা কি একটু খেয়াল করতে পারবে একটা ছোট ভুল আছে ছোট ভুলটা হচ্ছে এটা লেস ইকুয়ালস টু দিস লেস ইকুয়ালস টু এটা লিখতে হতো আমি পরীক্ষা খাতায় তাই বলি ভুল করেছে এটা এখানে লিখতে হতো না এটা তারপরে একটা লাইন লিখতে হতো যে ইমপ্লাইজ ডি ওয়ান এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই লেস ইকুয়ালস টু দিস প্লাস দিস এ বি এর চেয়ে ছোট বি সি এর চেয়ে ছোট তবেই আমরা বলতে পারি এ সি এর চেয়ে ছোট এ বি এর চেয়ে ছোট এ সি এর চেয়ে ছোট নাও হতে পারে ঠিক আছে তাই এটা একটা লাইন কি করবে আমি বলে দিচ্ছি এটা যেমন ছিল লিখে নিলে এই অবধি তো কোনো অসুবিধা নেই এই অবধি লিখে নিলে এবার এর পরের লাইন আর এইটুকুকে লিখবে না লিখবে এইটুকু বলতে সাইনটা বাদে এইটুকুকে লিখবে না লিখবে লেসার ইকুয়ালস টু দিস কারণ ওরা ইন্ডিভিজুয়ালি এর চেয়ে ছোট এ ইন্ডিভিজুয়ালি এর চেয়ে ছোট এ ইন্ডিভিজুয়ালি এর চেয়ে ছোট রেস্ট পার্ট যেটা পড়ে থাকলো তার মানে এ অটোমেটিক্যালি ওদের চেয়ে ছোট তারপরে আর একটা লাইন দেবে এটা লেস ইকুয়ালস টু দিস দ্যাট ইজ এই লাইনটা তারপরে লিখে ফেলবে তাহলে ডি টু এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি টু এক্স জেড প্লাস ডি টু জেড ওয়াই এটা ওই ওর খাতা থেকেই করালাম তোমাদের অসুবিধা হচ্ছে নাকি বলো কিন্তু এইগুলো এই যে এইভাবে লেখা আছে তো গোছানোই আছে খুব খারাপ লাগছে না দেখতে তবুও কয়েকটা জায়গাতে হয়তো অসুবিধা হতে পারে মানে এগুলো আমারও ফেয়ার করে লেখানো আছে তাহলে আমার নোট থেকেই করাবো কোনো অসুবিধা নেই তাহলে ডি টু হচ্ছে একটা মেট্রিক অন এ প্রমাণ হয়ে গেল আমাকে দেখাতে বলেছে ডি ওয়ান বাউন্ডেড হোক বা না হোক ডি টু কিন্তু অলওয়েজ বাউন্ডেড হবে খেয়াল করে দেখো ডি টু স্ট্রাকচার কী ছিল ডি ওয়ান এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি ওয়ান এক্স ওয়াই দ্যাট ইজ এ বাই ওয়ান প্লাস এ টাইপ আমরা জানি এ বাই ওয়ান প্লাস এ অলওয়েজ লেস দ্যান ওয়ান দ্যাট ইজ ডি টু এক্স ওয়াই অলওয়েজ লেস দ্যান ওয়ান ফর অল এক্স ওয়াই বিলংস টু এ দ্যাট ইজ ডি টু বাউন্ডেড মেট্রিক ডি ওয়ান বাউন্ডেড হোক আর যাই না হোক